তুমি বাঁচছো কেন? ডিস্টার্ব করতেছে তাই। করুক, তবুও খুলে রাখো চুল। না বলে ও কাঁটা দিয়ে চুলগুলো বেঁধে দিল। ধুর, আগের মতো চুলগুলো উঠছে না। আমি হাত দিয়ে ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে ওর চুল থেকে কাঁটাটা খুলে নিলাম। আরে কি করছেন? পেস করছি। আমি ওর আর কোনো কথা না শুনেই কাঁটাটা বাইরে ফেলে দিলাম। আজব, কাঁটাটা বাইরে ফেলেন কেন? চুল বাঁধতে নিষেধ করেছিলাম, বাট আপনি শোনেননি তাই। ওকে ফাইন, কাঁটা ফেলে দিয়েছে তো, কি হয়েছে? আর কোনো উপায় নেই নাকি? বলে ওর চুলে খোপা করতে লাগলো। এই খোপা করছে কেন? ওই চুলগুলো খুলে রাখো, না হলে কিন্তু। নইলে কিন্তু কি? কেটে ফেলবো চুল। সিরিয়াসলি? কিভাবে কাটবেন? ওয়েট, গাড়ি টুলবক্সে মেবি মিনি কাঁচে আছে, সেটা দেখেছিলাম। বলে আমি জোরে ব্রেক চেপে গাড়িটা থামিয়ে দিলাম। এভাবে আচমকা গাড়ি থামিয়ে দেওয়ার জন্য নিশুম আমার কথাটা হয়তো সত্যি মনে করলো। ও চটপট চুল খুলে জবাব দিল, এই কাঁচি আনার দরকার নেই। নিশুমের কথাটা শুনে আমার বেশ হাসি পেল। কি হলো? তিতুর জন্য চকলেট কিনব, তাই গাড়ি থামালাম। ও, আমি আরো ভাবলাম সত্যি সত্যি চুল কাটবেন। আমি বুঝেও না বোঝার ভান করলাম, খুব হাসি পাচ্ছিল আমার। কি? না কিছু না। তোমারও দেখছি বিড়বিড় করার স্বভাব হয়ে গেছে। মোটেও না। জি, হয়েছে। বেশি কথা না বলে তাড়াতাড়ি তিতাসের চকলেট নিয়ে আসেন, যান। আমি হাসতে হাসতে গাড়ি থেকে নামলাম, একটু পর চকলেট নিয়ে ফিরলাম, তারপর আবার বাসার উদ্দেশ্যে চললাম। বাসায় ফিরতেই তিতু দরজা খুলে নিঝুমকে জড়িয়ে ধরল। ভাবি, তোমাকে খুব মিস করছিলাম। নিঝুম হাসি মুখে তিতুকে জড়িয়ে ধরল। আমিও তোমাকে খুব মিস করেছি। বাপ্পা, আস্তে না আস্তে ননদ ভাবির মধ্যে এত সোহাগ। জি। মাঝখান থেকে আমার ভাগে কাঁচকলা ছাড়া কিছুই নেই। তিতু আর নিঝুম হাসতে লাগলো, আর নিঝুমকে আজ দ্বিতীয়বারের মতো হাসতে দেখলাম। সত্যি হাসলে যে মেজির কত ভালো লাগে, তা ওকে না দেখলে বুঝতে পারতাম না। তিতু আর নিঝুম হাসতে হাসতে ভিতরে চলে গেল। আমিও দরজা লাগিয়ে ফ্রেশ হতে গেলাম। আমি চেঞ্জ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। গিয়ে দেখলাম নিঝুম, তিতু সবাই একসাথে বসে হাসাহাসি করছে। তিতুকে দেখলাম চকলেট খাচ্ছে। এই, তুই আমার ব্যাগ থেকে চকলেট নিয়েছিস? ভাইয়া, তুই তো আমার জন্য চকলেট আনিস। এনিওয়ে, আজকে আমি তোর ব্যাগ থেকে চকলেট আনিনি, ভাবি এনে দিয়েছে। এই নিঝুম। জি। আপনি ওকে চকলেট এনে দিয়েছেন আমার ব্যাগ থেকে? জি, আপনি ফ্রেশ হচ্ছিলেন তাই আমি দিয়ে দিলাম, কোনো দোষ করলাম কি? না তো। এমন সময় মা ভুকুচকে নিঝুম আর আমাকে দুজনকে উদ্দেশ্য করে বললেন, কি রে, তোরা এখনো একে অপরকে আপনি আপনি করে সম্বোধন করছিস কেন? মেয়েটার প্রশ্নটা শুনে আমি আর নিঝুম কিছুটা বিব্রত হয়ে একে অপর দিকে তাকালাম। কি রে? না মা, আসলে উনি আমার অফিসে এমডি তো, আর রেসপেক্ট বলে তো একটা ব্যাপার স্যাপার আছে না। কি যে বলিস, এমডি হোক বা মিনিস্টার, তোর তো বউ হয় নাকি? হ্যাঁ, আজব তো। আরে ধুর, আনিজে আনিজে ও লাগে। যাই হোক, স্বামীষ্টির মধ্যে তুমি সমাধানটাই ভালো লাগে, তাই না মা? নিঝুম অপ্রস্তুত একটা হাসি নিয়ে মাথা নেড়ে মায়ের কথায় সম্মতি জানালো। হ্যাঁ, এখন থেকে নিজেরা তুমি তুমি করে বলবে। আমিও বোকার মতো একটা স্মাইল রিমোট নিয়ে টিভি দেখতে বসলাম, আর নিঝুমেরা ওদের মতো করে গল্প করতে লাগলো। নিঝুম সবার সাথে এত ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে যে বোঝাই যাচ্ছে না। আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, ওদেরকে ওভাবে দেখে বেশ ভালোই লাগছিল। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসে খেতে বসলাম। নিঝুম আমার অপোজিট সাইডে বসে আছে। তো খেতে বসে হঠাৎ আমি টেবিলের নিচে গিয়ে নিঝুমের পায়ে আমার পায়ে আঙুল দিয়ে স্পর্শ করলাম। নিঝুম মনে হলো ওরকম স্পর্শে কিছুটা শিউরে উঠল। নিঝুমের খাওয়া থামিয়ে আমার দিকে কেমনভাবে যেন ভ্রু কুচকে তাকালো। আমি খেতে খেতে ঠোঁটে এক দুষ্টু হাসি এনে ওর দিকে তাকালাম। ওভাবে টাচ করায় নিঝুম আমার দিকে কিছুটা রাগে লুকে তাকিয়ে পাটা একটু সরিয়ে নিল। আমি একটা মুচকে হাসি দিলাম। নিঝুম কোনো রিয়াকশন না দেখিয়ে খা কন্টিনিউ করল। একটু পর আবার টেবিলের নিচে নিঝুমের পায়ে স্পর্শ করলাম। নিঝুম এবারও কিছু বলল না, শুধু রাগটা সংযত করে পাটা সরিয়ে নিচ্ছিল। পরের বার যখন আবার নিঝুমের পায়ে আমার আঙুল দিয়ে টাচ করলাম, তখন ওর পায়ের আঙুল দিয়ে জোরে একটা চিমটি দিল।
ব্যথায় আমি তৎক্ষণাৎভাবে করে খাওয়া থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। সবাই আমার দিকে আড় চোখে তাকালো। কি হলো তোর, এভাবে চিৎকার দিয়ে উঠে পড়লি কেন? আমি একটা অপ্রস্তুত হাসি দিলাম। কি বলবো এখন, আসলে কথাটা তো বলতে পারতাম না। তাহলে বলছিস না কেন? না মা, মানে পিঁপড়ে কামড় দিয়েছে মনে হয়। ও, বেশি ব্যথা পেয়েছিস? 70%। এটা কেমন উত্তর? কিছু না মা, খাও। তারপর সবাই আবার খাওয়ার দিকে মন দিল। আমি নিঝুমের দিকে লুকিয়ে আড় চোখে তাকালাম। দেখলাম ও মুচকি মুচকি হাসছে। আমার দিকে ও চোখ পড়তে ও দাঁত বের করে একটা হাসি দিল। তারপর আবার আমার দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। ধুর, বেশ জব্দ করলো আমায়। আমি আর অন্য কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খেতে বসলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি রুমে আসলাম। ফ্যানটা চালিয়ে খাটে এসে বসতেই নিঝুম পায়ের সেখানে চিমটি দিয়েছিল, সেখানে নজর গেল। ইস, বেশ লাল হয়ে গেছে, কিছুটা ফুলেও আছে। আমি জায়গাটায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। একটু পর নিঝুম রুমে এলো। এই যে মিস্টার হৃদয়, কি করছেন? কিছু না। নিঝুম আমার কাছে এসে পায়ের জায়গাটা দেখালো। সবার সাথে দুষ্টুমি করলে এমনটাই হবে। আপনিও যে এরকম করতে পারেন জানা ছিল না। জানাবেন জানাবেন, আরো অনেক কিছু জানাবেন। কি জানবো? আপনার মাথা ভালো। নিঝুম ড্রয়ার থেকে কিছু একটা বের করে আমার কাছে এসে বলল, আচ্ছা পাটা একটু বেডের উপরে রাখুন। কেন? রাখতে বললাম, রাখুন। আচ্ছা। বেডে রাখার পর নিঝুম আমার পা ধরতেই আমি পাটা সরিয়ে নিলাম। স্ট্রেঞ্জ। নিঝুম জোর করে আমার পাটাকে তুলে আবার বেডের উপর ডাকল। আরে, আপনি আমার পায়ে কি করবেন? জানি না। আমি চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। নিঝুম এবার ওর হাতের মলমটা আমার পায়ের ব্যথার জায়গায় লাগিয়ে দিতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কী রে বাবা, চিমটি দিল, আবারও কি আরো করছে? একটু পর ওষুধ লাগানো শেষ হলে নিঝুম আমার দিকে তাকালো। আশা করি আর এরকম দুষ্টুমি করবেন না। এরকম কেয়ার পেলে তো সারা জীবনে দুষ্টুমি করব। নিঝুমের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আপনার মাথায় নিশ্চিত কোনো সমস্যা আছে, তাতেই ডক্টর দেখান, নইলে দুদিন পর মানুষে আপনাকে পাগল ভেবে পাবনায় রেখে আসবে। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। খানিকক্ষণ পর আপনারা হাসি দেখতে পেলেই হবে। কচু দেখবেন, যান শুয়ে পড়ুন। আপনি আসুন, আপনাকে ছাড়া ঘুম হয় নাকি? কেন, আমি কি ঘুমের ওষুধ নাকি? হ্যাঁ, সেই জন্য তো খুব নেশা। উফ, আপনি মারাত্মক কথা বলেন দেখি, ঘুমান। আপনাকে বলবো না তো কাকে বলবো? জানি না। নিঝুমকে দেখে আমি হাসতে হাসতে শুয়ে পড়লাম। একটু পর নিঝুম আমার পাশে এসে শুয়ে পড়ল। তারপর অন্যদিকে ফিরে আমাকে বলল, এই যে শুনুন, কালকে যেন আমাদের মাঝখানে কোলবেলিস দেখতে পাই। কেন, এমনিতেই দিব্যি আছি। আপনি তো থাকবেনই। জি, আমি উত্তরটা দিয়ে নিঝুমের একটা হাত দিয়ে আমার বুকের উপর রাখলাম। আপনার হাতটা ধরে ঘুমোতে ইচ্ছে করে। নিঝুম আমার এই কথাটাই কিছুটা বিভ্রান্ত হয়ে পড়লো হয়তো। এটা কেমন ইচ্ছা? জানি না। আমি নিঝুমের হাতটা আমার বুকে থেকে সরিয়ে আগের মতো রেখে দিলাম। কি হলো? কই, কিছু না তো। তাহলে এখন ইচ্ছার কথা বলে আবার বুকে থেকে সরিয়ে দিলেন কেন হাতটা? এমনি অন্য একদিন আপনার স্বইচ্ছায় হাতটা বুকে রেখে ঘুমাবো। না, আচ্ছা ঘুমান। গুড নাইট। নিঝুম অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমি আর কি করব, নিঝুমের পিঠ দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে মুখে একটা পানির গ্লাস এনে ঝটকায় লাফ দিয়ে উঠলাম। ওই কে কে কে? আমি। পানি ঢাললেন কেন এভাবে? বেশ করেছি। সে কখন থেকে ঘুম থেকে ওঠার জন্য বলছি, অফিসে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি নবাবের মতো ঘুমিয়েই যাচ্ছেন, ঘুমিয়েই যাচ্ছেন। আজব তো, তাই বলে চোখে মুখে জল ঢালবেন? জি, ভাগ্য ভালো এক গ্লাস জল ঢেলেছি, ভেবেছিলাম তো এক বালতি জল ঢালব। এমন কেন আপনি? জানি না, যান তাড়াতাড়ি গিয়ে রেডি হন। আচ্ছা, একটু দিয়েছেন। কি দিয়ে যাব? আদর। ধুর, সকাল সকাল এসব কি শুরু করলেন? আদর আদর। হোয়াট? আপনার মাথা। যাচ্ছি আমি, মা ডাকছে, এসে যেন দেখি আপনি তৈরি হয়ে গেছেন। আরে আদরটা। যাচ্ছি। বলতে বলতেই নিঝুম চলে গেল। আমি ফ্রেশে
ব্রেকফাস্ট করতে গেলাম। টেবিলে দেখলাম তিতু আর নিশম অপেক্ষা করছে। আমি একটা চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।